एवरीवन সবার প্রথমে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল, আজকের একটা স্পেশাল ডে, তাই তোমাদের সঙ্গে এই স্পেশাল মোমেন্টটা শেয়ার করতে চলে এসেছি। তোমরা সবাই জানো এই করোনা লকডাউন এইসব কারণে স্কুল বন্ধ ছিল প্রায় 2 বছর, এবং এই 2 বছরের মধ্যে আমার ছেলে সূর্যদীপ ওর স্কুল নিউ স্কুলে অ্যাডমিশন হয়েছে, কিন্তু ও স্কুলের একদিনও যেতে পারেনি, কোনো বাচ্চাই যেতে পারেনি, পুরো স্কুলটা তো বন্ধ ছিল। তো পার্ট বাই পার্ট অনেকগুলো ক্লাস খোলার পর আজকে ওদের ক্লাস 1 ওপেন হয়েছে। মানে ও বাড়িতে থাকতো সবসময় অল টাইম, তো সেই অভ্যেসটাও চলে গেছে স্কুলে রেগুলার যাওয়ার, যেটা নার্সারিতে ছিল। তো সেসব কারণে আমারও কিছুটা ভয় ভয় হচ্ছে, জানি না কি করবে। একদম নতুন স্কুল, নতুন টিচার, নতুন পরিবেশ এবং নতুন ফ্রেন্ড, তো সবাই একসাথে আসছে না। তো আপাতত আজকে হচ্ছে, জানি না নেক্সট আবার কবে হবে। তো এই স্পেশাল মোমেন্টটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, তাই চলে এলাম শেয়ার করতে। এবং এর পিছনে সূর্যদীপুরও অনেক ইন্টারেস্ট আছে, ও বলেছে মাম্মাম একটা ব্লগ করো, আমি আজকে স্কুল যাচ্ছি। তো সব কিছু নতুন ড্রেস, নতুন স্কুল, নতুন পড়াশোনা, তো সেই সব নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওর এতদিন পর আফটার লকডাউন এই নতুন স্কুলে যাওয়ার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, এই যে নতুন স্কুলে ফার্স্ট ডে, আর এখন আমরা বেরোবো, আমাদের টাইম হয়ে গেছে স্কুলের। টাইম ওভার, এবার চলে এসেছে আবার স্কুলে। সব গার্জিয়ানরা এখানে আস্তে আস্তে চলে এসেছে, কারণ এখন ক্লাস ছুটি হবে। তো এক এক করে সবাই বেরোচ্ছে। এতদিন পর স্কুল যেতে পেরে সূর্যদীপও প্রচণ্ড খুশি, আর খুশি তার বন্ধু বান্ধবেরাও। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।